ইমান যদি বিশুদ্ধ না হয় তা আমল কোনো কাজে আসবে না এজন্য রমাদানের মূল করণীয় বিষয় ইমানকে বিশুদ্ধ করা এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনটা বিষয় উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه نبي صلى الله عليه وسلم তিনটা আমলের কথা বলেছেন من صام رمضان যেই লোকটা রমাদান মাসে সিয়াম পালন করবে তারপরে বলেছেন ومن قام رمضان যেই লোক রমাদান মাসের কিয়াম করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে কিয়াম রমাদান করবে তিন নম্বরে বলছেন ওয়ামান কামা লাইলাতুল কদরে যেই লোকটা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে লাইলাতুল কদরে কিয়াম করবে তিনটার পুরস্কার হলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ তার অতীতের পিছনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না এক রমাদান থেকে আরেক রমাদান এটার মাঝখানে যত গুনাহ হয় এই গুনাহগুলোর জন্য রমাদান কাফফারা হয়ে যায় সুবহানাল্লাহ আচ্ছা তাহলে তিনটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করবেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলেন নাই যে সিয়াম রাখলে গুনাহ maaf কিয়াম করলে গুনাহ মাফ লাইলাতুল কদরে দাঁড়াইলে গুনাহ মাফ এটা বলেন সাথে দুইটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়ে দিছে ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানান ওয়া ইহতিসাবান সিয়াম পালন করতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদরে দাঁড়াইতেও হবে ঈমান আর ইহতিসাবের সাথে তিনটার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন ঈমানান তাহলে ঈমান যদি না থাকে ঈমান যদি বিশুদ্ধ না হয় তো সিয়াম কিয়াম লাইলাতুল কদর কিচ্ছু ফজিলত পাওয়া যাবে না তাহলে মূল কাজ ঈমান বিশুদ্ধ করা তো ঈমান বিশুদ্ধ হবে কেমনে ঈমানকে কুফরি থেকে বিশুদ্ধ করা পরিশুদ্ধ করা ঈমানকে শিরিক থেকে পরিচ্ছন্ন করা ঈমানকে নেফাক থেকে পরিচ্ছন্ন করা ঈমানকে বেদাত থেকে পরিচ্ছন্ন করা কয়টা জিনিস থেকে চারটা জিনিস কুফর শিরিক নেফাক বেদাত এই চারি জিনিস থেকে ঈমানকে বিশুদ্ধ করতে হবে সহি করতে হবে কুফর থেকে বিশুদ্ধ করতে হবে কারণ কুফর থাকলে তার সব আমল নষ্ট হয়ে যাবে সূরা আল মায়েদার পাঁচ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু যেই লোক ইমানের সাথে কুফরি করে তার সব আমল নষ্ট হয়ে যায় তাহলে ইমানের সাথে কুফরি থাকলে রমাদানে যা আমল করবে সব নষ্ট হয়ে যাবে তাহলে কুফরি থাকা যাবে না আমরা বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না সংক্ষেপে বিষয়গুলো বলতেছি দুই নম্বর শিরিক থাকা যাবে না শিরিক থাকলে সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলছেন লাইন আশরাকতা যদি শিরিক করো লাইয়াহবাতান্না আমালুক তোমার সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে শিরিক থাকা যাবে না শিরিক থাকলে রমাদানে যা আমল করবেন সব নষ্ট হয়ে যাবে তিন নম্বরে নেফাক থাকা যাবে না নেফাক নেফাকটা কি আপনারা বলেন দেখি নেফাকটা কি মুনাফিক মুনাফিকিটা কি নেফাকটা হলো নাফাক নাফাক বুঝেন নি নাফাক ওই যে হজে গেলে ওমরা গেলে দেখবেন যে পাহাড়ের নিচে দিয়ে রাস্তা আছে না সুড়ঙ্গ দেখছেন না মক্কাতে হারামের চারিদিক দিয়ে সুড়ঙ্গের ভিতর দিয়ে রাস্তা আছে না এই রাস্তা এগুলোরে দেখবেন লেখা আছে নাফাক এগুলোরে আরবিতে বলে নাফাক 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 মানে কি একদিক দিয়ে ঢুকবেন আরেকদিক দিয়ে বাইরে মানে এটার বাইরে বার রাস্তা আছে যদি বাইরে বার রাস্তা না থাকে তখন এটা হয়ে যাবে গার যেমন গারে হেরা গারে সাওর গাওর বলে না এটা ঢুকার রাস্তা আছে কিন্তু ওই আরেকদিক দিয়ে বাইরে পারবেন না কিন্তু যদি বাহিরওয়ারও রাস্তা থাকে এদিক দিয়ে ঢুকবেন এদিক দিয়ে বাইরেব তাহলে এটাকে বলা হয় নাফাক এই নাফাক থেকে নাফাক মুনাফেক
মানে মুনাফিকের একদিকে ঢুকে আরেকদিকে বাইরে যায় এটা কালবের মধ্যে জমা থাকে না স্থির থাকে না এজন্য মুনাফিককে মুনাফিক বলা হয় আচ্ছা মুনাফিক কেন মুনাফিক জানেন সেটা হলো মুনাফিক আমানত আমানতটা রক্ষা করে না আমানত আমানতটা কি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমি আমানতটা দিতে চেয়েছি পেশ করছি কাদের উপরে আসমানের উপরে জমিনের উপরে পাহাড় পর্বতের উপরে ফা আবাইনা আন ইয়াহমিল্লাহা তারা সবাই এই আমানত বহন করতে অস্বীকার করেছে ওয়া আশফাকনা মিনহা এমনকি তারা ভয় পাইছে ভীত হয়ে গেছে ভয় তারা এই আমানত নিতে চায় নাই ওয়া হামালাহাল ইনসান মানুষ ওই আমানতটা বহন করেছে সুবহানাল্লাহ শুধু জমিনে মানুষেরা ওই আমানতটা বহন করছে কেন বহন করছে মানুষ দুইটা কারণে বহন করছে ইন্নাহু কানা জালুমান জাহুলা আল্লাহ বলেন মানুষের দুইটা বড় বড় অভ্যাস আছে একটা অভ্যাস হলো এরা জালেম এরা জুলুম করে আরেকটা অভ্যাস হলো এরা জাহেল এই জুলুম আর জাহালতের কারণে এরা গ্রহণ করছে না বুঝে গ্রহণ করছে বুঝলে এরাও দূরে থাকতো আল্লাহ পাক সাথে সাথে বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা এরা জুলুম করার অভ্যাস আছে কিন্তু ফেরেশতাদের জুলুম করার অভ্যাস নাই আল্লাহর অন্য কোন মাখলুকের জুলুমের অভ্যাস নাই মানে জুলুম মানে হলো আল্লাহ বলছে আর করবে না এই চিন্তা তাদের মাথায় কোনোদিন আসে না কিন্তু মানুষ আল্লাহর হুকুম পাওয়ার পরেও আল্লাহর হুকুম করে না এটা মানুষের অভ্যাস এটাকে বলা হয় জুলুম তাই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা জালুমান এরা জালেম আবার জাহুলা এরা জাহেল এরা বুঝে না যে এটা অস্বীকার করলে এটা নষ্ট করলে কি হইতে পারে এই জাহালত এদের মধ্যে আছে তাহলে এখানে আল্লাহ পাক যে আমানতটার কথা বলছেন এটা কিসের আমানত তাওহীদ তাওহীদ এটা তাওহীদ এজন্য আল্লামা ইকবাল ইকবাল বলছেন যে তাওহীদ কি আমানত চিনু মে হায় হামারা তার একটা বড় কবিতা আছে যে তাওহীদের আমানত সারা পৃথিবীব্যাপী আমাদের আমানত চীনেও আমাদের তাওহীদের আমানত পূর্বে পশ্চিমে সব জায়গায় তাওহীদের আমানত এই আমানতটা হলো তাওহীদের তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে আমানত রাখছেন কিসের আল্লাহর তাওহীদের এই তাওহীদের আমানতের ক্ষেত্রে পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত তাওহীদের আমানতের ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত একই আয়াতে আল্লাহ পাক এই তিন প্রকারের কথা বলছেন এই আয়াতের পরের আয়াত সেখানে আল্লাহ পাক এই আমানতের ব্যাপারে মানুষকে তিন ভাগে ভাগ করছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত এরা হলো এই আমানত বাহ্যিকভাবে এরা আমানতের দাবিদার অন্তরে এদের আমানত নাই মুনাফিকদের মুশরিকেরা বাহ্যিকভাবেও আমানত মানে না অন্তরেও মানে না আর মুমিনেরা বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে দুইভাবে জাহের বাতেন দুই দিক থেকেই তাওহীদের আমানত রক্ষা করে তাহলে এই ইমানদারের হতে হবে তাওহীদ যেমন বাহিরে থাকবে ইমানদারের ভিতরেও তাওহীদ থাকবে এজন্য এই ইমানকে নেফাক মুক্ত করতে হবে যে আমার অন্তরে তাওহীদ থাকবে না কাজে কর্মে তাওহীদ থাকবে না এরকম হওয়া যাবে না চার নম্বর বেদাত থেকে আমার ইমানকে বিশুদ্ধ করতে হবে কারণ বেদাত থেকে বিশুদ্ধ না হইলে এমন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন এমন আমল করলো যেটা আমি নবী করি নাই তাহলে সেটা বাতিল